شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব শামীম খান আরব আমিরাত থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশে একটি গুজব উঠছে যে সেখানে পদ্মা সেতুর জন্য বাচ্চা বলি দিতে হবে, এ কথাটা কতটুকু সত্যি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে পদ্মা সেতুর যারা দায়িত্বশীল তিনারা এ কথা অস্বীকার করেছেন, এ কথাটা তিনারা খণ্ডন করেছেন যে কথা সত্যি না। দ্বিতীয় কথা হলো এই যে আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি তাদের উচিত যখন কেউ এ বিষয়ে কোনো বিষয়ে খবর দেবে সেই খবর যাচাই বাছাই না করে সে খবরকে সত্যিকারে পরিণত করা এবং এক অপরের কাছে প্রচার করা, এটা ঠিক না, এটা ঠিক না। তৃতীয় কথা হলো এই যে আমরা একটা জিনিস যদি আমাদের পরিবেশে লক্ষ্য করি তাহলে একটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো এই ওয়া মুসলিমদের হিন্দুদের কিছু আকীদা ও বিশ্বাস এবং ধারণা যে কোনো একটি বিশাল কাজ করতে গেলে তারা এই ধরনের বিশ্বাস রাখে। যেমন আমাদের ভারতবর্ষে আসামে একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা যখন যেমন নদীতে বাইচ হয়, নদীতে মাছ মারার জন্য যখন নামে তারা বাইচ হয় তখন তারা কি করে, প্রথমে পূজা পাঠ করে এবং সেখানে তারা কিছু বলি দিয়ে থাকে, চাহে মুরগি হোক মোরগ হোক ছাগল হোক পাঠা হোক অন্য কিছুই হোক না কেন, সেখানে তারা কবুতর হোক এগুলো কিছু একটা জিনিস তারা বলি দেয়। বলি দেওয়ার পরে সেখানে পূজা পাঠ করে যেটাকে তারা তাদের ভাষায় বলে এটা আমরা দানবকে ভোগ দিলাম, দানবকে ভোগ দিলাম, এই ভোগ দিলে পরে তাদের কোনো ক্ষতি বা অনিষ্ট হবে না। তো এই ধরনের আকীদা হিন্দুদের মধ্যে পাওয়া যায়, যারা বিশেষ করে মাঝি জাতি মাছ মারতে যারা ই করে তখন তারা মাছ সকালবেলায় মাছ মারার আগে সর্বপ্রথম তারা নদীতে ভোগ দিয়ে থাকে এবং সেই ভোগ নানান আকারে হয়ে থাকে, চাহে সেখানে কবুতর বলি দিয়েই হোক ছাগল বলি দিয়ে হোক বা কোনো খাদ্যবস্তু ভোগ দিয়ে হোক তারা এ ধরনের কাজ করে থাকে। দ্বিতীয় কথা হলো এই যে হিন্দুদের মধ্যে এ ধরনের আরও কিছু বিশ্বাস পাওয়া যায় যে নদীর উপর দিয়ে যদি কোনো পুল বা দলং বা ব্রিজ করা হয় সেই ব্রিজ করার আগে তাদের একটা বিশ্বাস যে এই ক্ষেত্রেও আমাদের ভোগ দেওয়া উচিত এবং সেই ভোগ আকারে তারা কি করে ছাগল পাঠা বা হাঁস মুরগি বা মোরগ এই জাতীয় তারা সেখানে বলি দিয়ে থাকে, বলি দেওয়ার পরে পূজা পাঠ করে তারপরেই কাজ আরম্ভ করে, এরকম করতে দেখা যায়। এটা অস্বীকার করার মতো কোনো কিছু না, যেহেতু এ ধরনের আকীদা ও বিশ্বাস হিন্দুদের মধ্যে আজ অবধিও পাওয়া যায়, এই শিক্ষিত যুগেও এ ধরনের আকীদা ও বিশ্বাস নিয়ে তারা চলে এবং করতে দেখা যায়, তাই এগুলো ইসলামে মানে না, এগুলো ইসলামে খণ্ডন করেছে যে কোনো কিছু করতে হলে তার আগে জিনকে বা দানবকে তাদেরকে ভোগ দিতে হবে বা পাঠা বলি দিতে হবে বা সন্তানকে বলি দিতে হবে, এই ধরনের কোনো কিছু না, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো হচ্ছে কুসংস্কার অন্ধবিশ্বাস, এগুলো ইসলামে মানে না এবং এগুলো ইসলামে এগুলো নিয়মনীতিকে খণ্ডন করেছে এবং এগুলো হচ্ছে যারা ইসলাম বিরোধী তাদের কিছু ধারণা এবং বিশ্বাস। তো যাই হোক, মোট কথা হলো এই পদ্মা সেতুর জন্য যে সন্তান বলে দেওয়ার কথা উঠেছে সেটা তাদের কর্তৃপক্ষ বা তাদের দেখাশোনার যারা তাদের দায়িত্ব রয়েছে তিনার এ কথা অস্বীকার করেছেন এবং সে কথাকে খণ্ডন করেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।